আল্লাহ এই মাহফিল যারা ব্যবস্থা করেছেন আল্লাহ তাদেরকে কবুল করুক তাদের হায়াতে রিজিকে আল্লাহ বরকত দান করুক সবাই বলেন আমিন প্রিয় হাজেরিন সম্মেলন প্রস্তুতি কমিটির যিনি সদস্য আহ্বায়ক মোহাম্মদ মজুমিয়া এবং সদস্য সচিব মোহাম্মদ মমতাজউদ্দিন সহ ওনাদের সাথে যারা আছেন কষ্ট করেছেন পরিশ্রম করেছেন আপনারা যারা টাকা দিয়েছেন আল্লাহ সবার পক্ষ থেকে এই খেদমতকে কবুল করুক সবাই বলেন আমিন বেশি দেরি করব না আমাকে একটা বিষয় দিয়েছেন সেটা বিশাল দুনিয়ার জগৎ ফাড় দিয়ে কবরের জগৎ এই কবরের জগৎ কবর ছোট হলেও এটা কবরের জগৎ মানুষের মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত কতদিন মানুষ মারা যাবে সেই মৃত্যুর পরে দাফন যখন করবে তখন থেকে কতদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে আমরা কিন্তু হয়রান হয়ে যাই দুনিয়ার 60 বছর 70 বছর হায়াত নিয়ে কিন্তু এই হায়াতের পরে আরেকটা হায়াত আছে আরেকটা জগৎ আছে সেই জগতের নাম হলো আলামে বারজখ যেই আলামের নাম হলো কবরের জগৎ কিসের জগৎ আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমরা দুনিয়াকে বেশি মহব্বত করি ভালোবাসি পছন্দ করি আল্লাহ বলতেছেন দুনিয়া নয় দুনিয়ার থেকেও বেশি মহব্বত করতে হবে কবরের জগৎকে যেখানে তুমি 70 বছর নয় 70 হাজার বছর থাকতে হবে 70 কোটি বছর থাকবে সেই কবরের জগৎকে বেশি মহব্বত করো আর সেই জগৎকে বেশি ইয়াদ করো সেই জগৎকে বেশি ইয়াদ করার জন্য কি করতে হবে আমাদেরকে মওতকে বেশি ইয়াদ করতে হবে আর যারা মারা গেছেন তাদের কবর জিয়ারত করতে হবে যত কবরস্থানে যাবেন তত কবরের ইয়াদ বেশি হবে আল্লাহ রাসূল বলেছেন জুরু কুবুরাহুম ফাইন্নাহু তুযাক্কিরুল মওত ফাইন্নাহা তুযাক্কিরুল মওত তোমরা মুসলমানদের কবর জিয়ারত করো সেই কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে সুবহানাল্লাহ সেই কবর যখন আপনাকে আমাকে দাফন করবে শুধু নাকি আপনি মারা যাবেন আমি বেঁচে থাকব এরকম কেউ কারো চিন্তা আছে যে এখানে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগুলো বেঁচে থাকবে ছাত্ররা সবাই মারা যাবে বিশ্ববিদ্যালয়ের আইসের মধ্যে কাসার মধ্যে যারা থাকে সবাই মারা যাবে বিল্ডিং এ যারা থাকে তারা বেঁচে থাকবে সকল মন্ত্রী মিনিস্টার বেঁচে থাকবে আর রাজা প্রজা যারা আছে তারা মারা যাবে এরকম কোন গ্যারান্টি আছে অতীতে কেউ দিয়েছেন কোন রাজা বাদশা বেঁচে আছে নাই সবাইকে মরে যেতে হবে কুল্লান অপশন জায়েকাতুল মৃত্যু সবার জন্য যেহেতু আছে সেই মৃত্যুর পরে আখিরাতের প্রথম ঠিকানা আউয়াল মানজালাতিন মিন মানাজিলিল আখিরা প্রথম স্টেশন প্রথম ঠিকানা হলো কবরের জগৎ যেই কবরের সাথে কিয়ামতের ময়দানে হাশরের সাথে সম্পর্ক যেই কবরের সাথে দুনিয়ার সাথেও সম্পর্ক কিসের সাথে আপনি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে দুনিয়ার মধ্যে আমার পরে আমার কাছে পৌঁছার জন্য আমি কি রেখে যাচ্ছি আর আমি যাওয়ার আগে কি পৌঁছিয়েছি দুনিয়ার মধ্যে সুসন্তান রেখে গেলে আপনার জন্য দোয়া ফজবে যদি বা আপনি চলে যান আর দুনিয়াতে দুনিয়া থেকে যাওয়ার আগে যদি আল্লাহ বলেছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ আপনি যাওয়ার আগে নামাজ পড়েছেন নামাজ পাঠিয়ে দিয়েছেন আপনি যাওয়ার আগে এই সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আজিম শান মাহফিল যেই মাহফিলে আজকে আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের কথা শুনেছেন এতগুলো মাসালা শুনেছেন আকীদার মাসালা আল্লামা এনামুলক সিদ্দিক সাহেব বলেছেন আপনারা হয়তো অনেকেই শুনেন নাই অনেকে মাইকের মাধ্যমে গুরুত্বপূর্ণ মাসালা এখানে আলোচনা হয়েছে এগুলো আমাদের জানা দরকার আছে কি নাই যেগুলো জেনে আমল করে দুনিয়ার থেকে গেলে দুনিয়ার থেকে যাওয়ার আগে কবর আপনার জন্য আলোকিত হয়ে থাকবে
কবরে কেউ আলো দিয়েছে লাইট আছে ওখানে কেউ আলো জ্বালিয়ে দে যাদের টাকা পয়সা বেশি আছে নিজের ছেলেকে বলার কোনো সুযোগ আছে বাবা আমি মৃত্যু হলে আমার মৃত হলে আমাকে দাফনের আগে ওখানে কবরের মধ্যে আগে লাইটিং করে দেবে এরকম কেউ বলে গেছে লাইটিং করে দিলেও সেখানে লাইটগুলো জ্বলবে কারণ লাইট জ্বলার জন্য লাইটের মধ্যে আবহাওয়ার প্রয়োজন আছে আর ওখানে তখন জানালা দরজা সব বন্ধ ওখানে লাইটও জ্বলবে না ওখানে লাইট জ্বলার জন্য আগে আপনাকে দুনিয়া থেকে ব্যবস্থা করে যেতে হবে আল্লাহ বলেছেন ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ বান্দা তুমি জমিনে নামাজ পড়বে ইবাদত করবে রিয়াজত করবে তাসবিহ পড়বে তাহলিল পড়বে কুরআন তেলাওয়াত করবে তাহাজ্জুদ পড়বে ইবাদত করবে মা বাবার খিদমত করবে ওলামায়ে আহলে সুন্নাহকে সম্মান করবে আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে জামাতে শরীক হবে ওগুলো তুমি দুনিয়া থেকে যাওয়ার আগে তোমার জন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে জমা হবে এই জমা অনুযায়ী তুমি সেখান থেকে সুবিধা ভোগ করবে সুবহানাল্লাহ বলেন যাওয়ার আগেও পৌঁছাইতে হবে আবার যাওয়ার আগে নিজে যাওয়ার পরে কিছু যাওয়ার জন্য ব্যবস্থাও করে যেতে হবে আজকের এই মাহফিল কতম সাততম মাহফিল এই মাহফিলে যারা প্রথমে দিয়েছেন টাকা এরপর থেকে মাহফিল শুরু হয়েছে এই মাহফিলে যারা টাকা দিয়ে দুনিয়া থেকে চলে গেছেন তাদের কবরে সওয়াব যাচ্ছে কিনা সওয়াব যাচ্ছে শুধু মাহফিলের টাকা নয় মসজিদের টাকা মাদ্রাসার টাকা বালকাজের টাকা রাস্তার বাঁধি দেওয়ার টাকা দান সৎকা করার টাকা জনহিতকর করার টাকা ভালো কাজ করে গেলে সেগুলো একটা গাছও যদি আপনি রোপণ করেন ভালো নি উঠে সেখান থেকে কেউ ছায়া গ্রহণ করলে সেই গাছের সওয়াবও আপনার কবরে পৌঁছবে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অন্ধকার কবরকে জমিন থেকে যাওয়ার আগে আলোকিত করার তৌফিক দান করুক আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن العبد إذا وضع في قبره وتولى عنه أصحابه إنه يسمع كرع نعالهم سبحان الله بلين بندا যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করে রসূল বলেন নিশ্চয় বান্দা যখন মারা যাবে তাকে যখন চার তিন হাত কবরের মধ্যে দাফন করা হবে ওই কবরে দাফন করার পর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনজন যাদের জন্য জীবন নিজের জীবন উৎসর্গ করেছো সকল বন্ধু আপনজন ছেলে মেয়ে সবাই আপনাকে একা কবরে রেখে চলে আসবে উপরে মাটি দিয়ে সাবা দিয়ে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আপনাকে বেশি দূরে যেতে হবে না গত এক মাসের মধ্যে যারা এই সমাজ থেকে মৃত্যুবরণ করেছে আপনারা নিজের হাত দিয়ে তাদেরকে দফন করে একা কবরস্থানে যে কবরস্থানে কোনো মুসামাসি ছাড়া আর কেউ নাই সেখানে আপনারা তাদেরকে ছেড়ে চলে এসেছেন কিনা কোন কবরবাসীর পাশে আপনারা আছেন কবরস্থানে কিছুক্ষণ অবস্থান করেন কিছুক্ষণ দাঁড়ান সুন্নিরা দাঁড়ায় সুন্দরা দাঁড়ায় কিনা দাফনের পরে জিয়ারত করে তলকিন করে আর ওয়াহাবিরা তাড়াতাড়ি কবর ছেড়ে চলে আসে নাউজুবিল্লাহ বলেন সুন্নি মাহফিল দরকার আছে কি নাই এই ওয়াজের জন্য এগুলো জানার জন্য মাহফিল দরকার আছে কি নাই দরকার থাকলে কবরে শান্তিতে থাকার জন্য এই মাহফিলে সহযোগিতা করবেন আল্লাহর নবী বলেন আপনার বন্ধু আপনার বান্ধব আপনি নিজেও কবর ছেড়ে চলে এসেছেন মইয়ত কবরে একা আর আমার নবী বলেন একা নই বান্দা তোমরা চলে গেল আল্লাহ বলেন ওই কবরবাসী যদি ঈমানদার হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শে আদর্শিত হয়ে আমি আল্লাহর হুকুম পালন করে আমার নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে আমার নবীর উপর দরুদ পড়ে যদি কবরে আসে ওই কবরবাসীর কবরের মধ্যে আমার নবী তার কবরের সাথী হবে সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার নবী বলেন
قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده إنه لتصل إلى قلبه فرحة لا ترتد أبدا ويفتح له 77 بابا إلى الجنة ويأتيه ريحه وبردها ريحها وبردها حتى يبعثه الله من قبره. سبحان الله. বলেন বান্দা যখন কবরে যাবে মুনকারনাকির কবরে উপস্থিত হবে সেই মুনকারনাকির প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা চতুর্থ নম্বর একটি প্রশ্ন হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম সবাই বলি সুবহানাল্লাহ মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা আল্লাহ রাসূল প্রশ্ন আমাদের সামনে ফ্ল্যাশ করে দিয়েছেন প্রশ্ন যদি কি হয় পরীক্ষার আগে যদি প্রকাশ হয়ে যায় ওই পরীক্ষা বাতিল হয় কিন্তু মুসলমানদের প্রশ্ন কবরে গেলে কি হবে আল্লাহ রাসূল প্রকাশ করে দিয়েছেন এই প্রশ্ন প্রকাশ হওয়ার জন্য প্রশ্নের পরীক্ষা বাতিল হবে না আল্লাহ রাসূল সেই প্রশ্নগুলো করবেন ফেরেশতা মুনকার নাকির এই প্রশ্ন তিনটি প্রশ্নের পরে চতুর্থ প্রশ্ন হলো মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম এ আল্লাহর বান্দা যিনি তোমার কবরে এসেছে তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে চতুর্থ প্রশ্ন এই প্রশ্ন দেখে প্রশ্ন শোনার সাথে সাথে যদি ঈমানদার হয় আমার নবীকে দেখে দেখে বলে দিবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ রাসূলকে দেখে কি বলে দেবে এটা আল্লাহর হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলকে দেখে যখন সে বলতে পারবে এটা আল্লাহর রাসূল তখন সাথে সাথে আমার রাসূল বলতেছেন ওই বান্দা সাথে সাথে তাকে ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা বাদদার তোমার আখিরাত তোমার জন্য শান্তি হোক তোমাকে সুস্বাগতম তোমাকে ধন্যবাদ তোমাকে মোবারকবাদ কবর থেকে আসবে এই বান্দা তুমি তোমাকে আমি কবর থেকে সুসংবাদ মোবারকবাদ অভিনন্দন সবাই বলি সুবহানাল্লাহ তখন ওই বান্দার কবর খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে ওয়ায়ুফতাহু লাহু 77 বাবান ইলাল জান্নাহ তার কবরের সাথে আল্লাহ এমন এক সংযোগ বেহেশতের সাথে করে দেবে যেই সংযোগটা এত হবে যে তার কবরে 77টি দরজা আল্লাহ জান্নাতের দরজা তার কবরের সাথে সংযোগ করে খুলে দেবে সবাই বলেন সুবহানাল্লাহ কয়টি দরজা কবরে দরজা আছে নাই কিন্তু ওইখানে গেলে আল্লাহ রাসূল বলতেছেন তার কবরের সাথে জান্নাতের 77টি দরজা সাবাতুন ওয়া সাবউনা বাবান ইলাল জান্নাহ সবাই বলি সুবহানাল্লাহ এই 77টি দরজা বান্দার জন্য আল্লাহ খুলে দেবেন শুধু তাই নয় সেই জান্নাত থেকে ওয়ায়াতিহি রিহুহা ওয়া বারদুহা জান্নাতের সকল সুগ্রাম তার কবরে আসতে থাকবে এবং জান্নাতে যে এসি আছে ঠান্ডা সেই জান্নাতের এসির হাওয়া তার কবরে আসবে সবাই বলি আলহামদুলিল্লাহ শুধু তাই নয় বান্দা ওইখানে এমন ভাবে আরাম ভোগ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াবআসুহুল্লাহু মিন কবরিহি তাকে কিয়ামতের ময়দান কিয়ামত যেই দিন হবে সেই দিন এই আরাম ভোগ করে সেই দিন কবর থেকে উঠবে সবাই বলি আলহামদুলিল্লাহ সুতরাং যারা নামাজ না পড়ে কবরে গিয়েছে আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে পাকে বলেছেন নাহশুরু ইয়াউমাল কিয়ামাতে আমা যারা নামাজ পড়ে নাই কিয়ামতের ময়দানে আমি তাদের চক্ষু বন্ধ করে দিব তাদেরকে অন্ধ বানিয়ে দিব নাউজুবিল্লাহ বলেন এখন কি নামাজ পড়বেন নাকি কিয়ামতের ময়দানে অন্ধ উঠবেন আল্লাহকে তখন বলবেন আল্লাহ জমিনে তো আমার চোখ ছিল কিয়ামতের ময়দানে আসার আগেও কবরে আমার চক্ষু ছিল এখানে কেন আমি অন্ধ হলাম আমার চোখ তো ভালো ছিল
দমিনে তো আমি কোন চক্ষু হাসপাতালে গিয়ে আমার চোখে ল্যান্স লাগাই নাই অপারেশন করি নাই গোটা দুনিয়াদারি করেছি 70 বছর 60 বছর 80 বছর হায়াত জীবন অতিবাহিত করেছি আমার চোখ ভালো ছিল আমি অন্ধ হিসেবে আসি নাই কিন্তু এখানে কেন আমি অন্ধ উঠলাম আল্লাহ বলেন বলবেন বান্দা জমিনে তোমাকে চক্ষু দিয়েছিলাম দুনিয়া দেখেছো জমিনে আমি আল্লাহকে দেখো নাই আমি আল্লাহকে দেখার চেষ্টা করো নাই আমার নবীকে দেখো নাই আমার নবীর মাধ্যমে যে কোরআন পাঠিয়েছি সেটা তুমি দেখার চেষ্টা করো নাই বুঝার চেষ্টা করো নাই আজকে তোমার চোখ থাকলেও আমি আল্লাহ তোমাকে আমাকে দেখা না দেখার ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি তুমি যেন আমাকে দেখতে না পারো সবাই বলি নাউজুবিল্লাহ সুতরাং নামাজ পড়তে হবে কিনা ইবাদত করতে হবে কিনা শুধু ওয়াজ শুনলে নাসানাসি করে চলে গেলে মাহফিলের শেষে তবরক নিয়ে আর নিবিরিনির প্যাকেট খেয়ে নিজের সুন্দর জীবনযাপন করলে কিচ্ছু হবে না কষ্ট করতে হবে আল্লাহ রাসূল এই ইসলামকে আমাদের কাছে আসার জন্য কত কষ্ট করেছে মক্কাতুল মুকাররমায় নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন কাফেররা আমার রাসূলের সেই মক্কা শরীফে খানায়ে কাবা যখন রাসূল নামাজ পড়ছেন তখন সেই কাফেররা আমার রাসূলের ঘনিষ্ঠ আপনজন ওরা আমার রাসূলের গাড়ের উপর মাথার উপর কাঁধের উপর পিঠের উপর ওঠেন নাড়িবুড়ি তুলে দিয়েছেন খাতুনে জান্নাত ঘরের দরজায় দাঁড়িয়ে দেখেছেন যে আল্লাহ রাসূলের সেই পিঠের উপর সেই নাড়িবুড়ি তুলে দিয়েছে খাতুনে জান্নাত ঘর থেকে দূর এসে আল্লাহ রাসূলের বাবার সেই পিঠ থেকে রাসূলের পিঠ থেকে সেই নারী বুড়ি শরীরে আল্লাহ রাসূল সিজদার থেকে উঠার ব্যবস্থা করেছেন সবাই বলি সুবহানাল্লাহ আল্লাহ রাসূল মক্কার মানুষকে সেই উর্বর মনে না করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মা খালিমাতুস সাদিয়ার দেশ সেই তাইফের জমিনে গিয়েছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে নামাজি বানাবার জন্য জাহান্নামী মানুষদেরকে জান্নাতের দরজায় পৌঁছাবার জন্য আমার রাসূল যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন আমার রাসূল রাসূল হিসেবে কালেমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জন্য যখন আহ্বান করলেন সেই কাফেররা মক্কার কাফেররা তাদেরকে মেসেজ পাঠিয়েছে যে মক্কার পাগল মোহাম্মদ মজনুন মোহাম্মদ সেই তাইফের জমিনে গিয়েছে সুতরাং তোমরা তাকে এখান থেকে বিতাড়িত করে দাও সেই তাইফের কাফেররা তাদের সেই ছোট ছোট বাচ্চা যা টোকাই ছেলেদেরকে আমার রসুলের পিছনে মজনুন মোহাম্মদের পিছনে লাগিয়ে দিয়েছে ওরা আমার রসুলকে পাথর মারতে মারতে আঘাত করতে করতে আমার রসুল বেহোশ হয়ে পড়ে গেছেন সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরও আমার রসুল আল্লাহর দরবারে হোঁশ হওয়ার সাথে সাথে হাত তুলে দিয়েছেন আল্লাহ ওরা আমাকে চিনে নাই আল্লাহ তুমি এদেরকে তুমি ধ্বংস করিও না আমি জানি আল্লাহ তুমি রেগে গেছো নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে তুমি আল্লাহ শাস্তি দিয়েছো হূদ আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ তুমি শাস্তি দিয়েছো লূত আলাইহিস সালামের কওমে লূতকে তুমি শাস্তি দিয়েছো আল্লাহ তোমাকে না মানার কারণে নবীদেরকে বেইজ্জত করার কারণে আল্লাহ আমি বুঝে গেছি তুমি আমার এই কওমকে ধ্বংস করে দেবে আল্লাহ তোমার কাছে আমি পানা চাই আল্লাহুম্মা হিদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন আল্লাহ আমার এই কম বুঝে নাই তারা যদি আমাকে চিনতো আমাকে যদি বুঝতো আমি রসুলের গায়ে আঘাত করতো না আল্লাহ তুমি তো আমাকে রহমতুলিল আলামিন হিসেবে পাঠিয়েছো সুতরাং তুমি আমার দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি এখানে অবস্থান করা অবস্থা আল্লাহ তুমি কখনো তাদেরকে আজাব দিতে পারো না সবাই বলেন না সুবহানাল্লাহ রসুল রহমতুলিল রসুল কষ্ট সহ্য করেছেন আঘাতের পর আঘাত পেয়েছেন রসুল উহুদের ময়দানে ধনধান শহীদ হয়েছে তারপরও বদদোয়া করে নাই আমরা সেই নবীর উম্মত একটু বেশ কম হলে রেগে কাউকে বদদোয়া করব না যেই নবী আমাদের এই ঘরের দরজা জোবরার জমিন পর্যন্ত আসার জন্য কষ্ট করে গেছেন সাহাবায়ে কেরামরা কষ্ট করেছেন এবং হযরত খাজা গরীব নওয়াজ কষ্ট করেছেন আমরা যে আজকে আরাম আয়েশ করছি মায়ের কোলে বসে বাবার বিছানায় বসে আমরা ইসলাম পেয়েছি এত আরামের ইসলাম নয় আসলে এরা কত কষ্ট করেছে গরিবে নওয়াজ সেই ভারতের জমিন এসে
কত পরিশ্রম করেছে 99 লক্ষ মুসলমান বানিয়েছে সেটা বলে দিলে ফুক দিলে মুসলমান হয় নাই কত নির্যাতন কত নিষ্পেষণ গরীব নামাজের উপর হয়েছে এরপরও আল্লাহ তাকে তো বেলায়েতের সম্রাট বানিয়েছেন অলৌকিক শক্তি দিয়েছেন কিন্তু মানুষকে সেই জিকির যেই জিকিরের মাধ্যমে ভিতরে পর্যন্ত চিকিৎসা হয়ে গেছে সুবহানাল্লাহ হক লা ইলাহা إلا الله لا إله بل الحق لا إله إلا الله أرزر لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله نبير شاته قبر دیدار کرتے کہ کہ راضی آسن الحمدللہ بلے شبائے راضی نبی کے پاور جنو زمین کست کرتے کہ کہ راضی نہیں ہاتھ تو لے بزن نہیں نبی کے পাওয়ার জন্য জমিনে কে কে কষ্ট করতে রাজি নাই হাত তুলেন বলছি বুঝতে হবে এই মারিফেসে আমরা আঘাত পাচ্ছি আজকে ওহাবি সলাফি শিয়া মুতাজালা ইহুদি নসরাদের পেতাত্তারা দোসররা আমাদেরকে শেষ করে দিচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে আমাদের নামাজ আমাদের ইবাদত আমাদের বিতির আমাদের তারাবি আমাদের তাসাবি আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নাহ সহকারে এখন আবার নতুন করে একটা মিডিয়া গ্রুপ বের হয়েছে মানুষের সুন্নাত বন্ধ করে দেওয়ার জন্য তারাবির নামাজ 20 টাকা থেকে কমিয়ে দেওয়ার জন্য সববরা সবকদর আর কয়দিন পরে কিছু নাই বলবে নাউজুবিল্লাহ বলে এদের থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা এদের থেকে বাঁচতে হবে আখিরাতকে জয় করতে হবে আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ইহকালের চেয়ে পরকাল উত্তম সেই উত্তম জগতের জন্য আমাদেরকে রেডি হতে হবে কারণ আমি যখন মারা যাব কবরে আমার ভাইও স্ত্রী যাবে না আমি আল্লাহর হক আদায় করতে হবে বান্দার হক আদায় করতে হবে মা বাবার হক আদায় করতে হবে স্ত্রীর হক আদায় করতে হবে ছেলে মেয়ে সন্তানের হক আদায় করতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে আল্লাহর ঘর মসজিদের হক আদায় করতে হবে সবগুলো আদায় করে গেলে তারপর ঈমান সহকারে যখন আপনি এগুলো করে যাবেন কবর আপনার জন্য ইননামাল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দার জন্য কবরে কোনো খوف নাই কোনো পরেশানি নাই এটা বান্দার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ নামাজ না পড়ে যাবেন রোজা রাখবেন না যত শটামি আছে করবেন মিথ্যা কথা বলবেন জারগোই যত আছে করবেন দুষ্টমি যত আছে করবেন যত পারেন ইসলাম বিরোধী করবেন আবার বইয়ের মধ্যে লিখে দিবেন ডারউইনের সেই মতামত আমরা সবাই বানর ছিলাম নাউজুবিল্লাহ বলেন আমরা কি মানুষ আদম সন্তান না বানরের সন্তান এখন বানরের সন্তানও বের হয়েছে নিজেরাই বানর আর সবাইকে বানরের সন্তান বানাচ্ছে নাউজুবিল্লাহ বলেন এই বানর থেকে আমাদেরকে বাঁচতে হবে বানর থেকে যখন বাঁচবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মতো যখন নিজের জীবন যাপন করবেন তখন দেখবেন কবরে গেলে আপনার কবর আর কবর থাকবে না সেই কবর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী বলেন ফেরেশতাকে বলবেন ওয়াসাউল কবরা এই বান্দা এই ফেরেশতা তার কবরকে প্রশস্ত করে দাও সাবআতু ওয়া সাবউনা জিরান এই বান্দার কবর 70 গজ প্রশস্ত করে দাও সবাই বলেন সুবহানাল্লাহ জায়গা আছে এতটুকু ফাঁসে আবার কবর আছে এদিকেও কবর এদিকেও কবর এদিকে বাবার কবর এদিকে ভাইয়ের কবর 70 গজ 75 কেমনে করবেন আপনারা ফ্ল্যাট বাড়ি করেছেন ফ্ল্যাট বাড়ি নাই 20 তলা 30 তলা বিল্ডিং নাই লিফটে উঠা না এই ফ্ল্যাট বাড়ি কেমনে করে জায়গা তো সারিগন্ডা
উপরে কি কারো দখল আছে আপনার বাড়ি পর্যন্ত আপনার দখল আপনার জায়গায় আপনার দখল নিচে আপনার কবরের নিচে আপনার দখল এই সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনাকে সেখানে আপনার ভাইকে একটু উপরে দিবে আপনার বাবাকে আরেকটু নিচে দিবে আপনাকে সেখানে নিচে ফ্ল্যাট বাড়ি করে তল দেশে গিয়ে আল্লাহ আপনার কবরকে 70 গজ প্রশস্ত করে দিবেন সবাই বলে সুবহানাল্লাহ আল্লাহ পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না দুনিয়াকে একসাথে নাড়া দিয়ে যদি ভূমিকম্প দিতে পারে সাগরের ফানে যদি উপরে তুলে দিতে পারে সেই আল্লাহ কি আপনার কবরকে 70 গজ প্রশস্ত করতে পারে না ওয়াসাখখারা শামস ওয়াল কামারা আল্লাহ আসমান এবং জমিন চন্দ্র সূর্যকে আল্লাহর অধীন করে রেখেছেন পৃথিবীতে কেউ বলতে পারবে যে সূর্য এখনো পর্যন্ত যেদিন আল্লাহ পূর্ব আকাশে উদিত করেছেন পশ্চিম অস্ত যায় সেই সূর্য কি কখনো বিস্মৃত হয়ে সেই সূর্য কি অ্যাক্সিডেন্ট করেছে আলো কি কমে গেছে কোন সময় কোন সময় তেল ফানি নেওয়ার জন্য বাংলাদেশে তেল তেল স্টেশনে এসেছে যমুনা অয়েল মেলে এসেছে রাশিয়াত বিদ্যুৎ কেন্দ্র গিয়েছে সূর্য কখনো তেল নেওয়ার জন্য গ্যাস নেওয়ার জন্য আল্লাহ সূর্যকে কন্ট্রোল করেছেন অধীন করেছেন মুসাখখর করেছেন চন্দ্রকে অধীন করেছেন গোটা পৃথিবী আল্লাহ পরিচালনা করেন আসমান এবং জমিন আল্লাহ পরিচালনা করেন সাগরের পানি আল্লাহর হুকুমে জোয়ার ভাটা হয় সেটা আল্লাহর হুকুমে হয় সবাই বলেন সুবহানাল্লাহ যে আল্লাহ এতগুলো করতে পারে সেই আল্লাহ কবরের ছোট্ট জায়গাকে 70 গজ প্রশস্ত করতে পারে আল্লাহ বলেন ওয়াজাইন কবরহু আল্লাহ ফেরেশতাকে বলবেন এই বান্দা এই ফেরেশতা কে মুমকিন কেরামান কাতি মুমকিন নাকির এই বান্দার কবরকে তুমি লাইটিং করে দাও কি করে দাও দুনিয়ার থেকে উপরে লাইট দিলে লাইটিং হয় না আমরা কবরস্থানে মোমবাতি জ্বালাই মাজারে মোমবাতি দি এখন মোমবাতির যুগ নাই মোমবাতি দিলে সওয়াব পাওয়া যাবে না যেখানে ইলেকট্রিসিটির লাইন নেই সেখানে মোমবাতি দিবেন আর যেখানে ইলেকট্রিসিটির লাইন আছে সেখানে আপনাকে কি এলইডি বাল্ব দিতে হবে তারপর সওয়াব পাবেন তারপর আপনার আশা পূরণ হবে এখন 5 টাকা 10 টাকার মোমবাতি দিয়ে মসজিদে গেলে 2 টাকা দিয়ে আরজু পূরণ হবে না আমাদের অনেকে ভাই আছে শুক্রবারে 2 টাকা মসজিদে দেয় আর 10 টাকা দিলেও হবে না আপনার বাচ্চা 10 টাকা নেয় না এখন আল্লাহর ঘর মসজিদ শুক্রবারে 10টা টাকা আপনি পকেটে করে নিতে পারেন না আবার আশা করি বসে রেছেন জান্নাতে যাব নবীর সাথে সাক্ষাৎ করব পাবেন না দিয়ে পাবেন দিলে পাওয়া যায় বেমান হাতে করে কিছু নিয়ে গেলে নিয়ে যাওয়াটা সুন্নত নিয়ে গেলে যাদের কাছে গেছেন এরা খুশি হয় নাকি বেজার হয় আপনার কাছেও খালি হাতে আসলে মেহমানদারিও সেরকম আপনি জান্নাত যাবেন জান্নাত চাইবেন আমার নবীর সাথে সাক্ষাৎ চাইবেন আল্লাহর ঘর মসজিদে 10টা টাকা আপনার পকেট থেকে বের হবে না আর সেই দান বাক্স যখন আল্লাহ বলেছেন ওয়াকরিদুল্লাহ কর্দন হাসানা বান্দা তোমরা আমি আল্লাহকে কর্জে হাসানা দাও আমি তোমাদেরকে কর্জে হাসানা যথাযথভাবে ইন্স্যুরেন্সের মতো তার চাইতে বেশি গুণ গুণান্বিত করে তোমাদের জন্য আমি আল্লাহ জমা রাখবো সবাই বলেন সুবহানাল্লাহ ومن يقرض الله قرضا حسنا فيضاعفه له সবাই বলেন না সুবহানাল্লাহ আমি আল্লাহ সেগুলো বৃদ্ধি করে দেব আর আপনি মসজিদে যাওয়ার সময় 10টা টাকা নিতে ভুলে যান দান বাক্স যখন আপনার সামনে দিয়ে যায় তখন আপনি জুরেন বাহানা দেখেন আমি দেখি নাই বাক্সটা না দেখার বান করে হাতও নেন না সবাই বলেন না নাউজুবিল্লাহ আপনি আবার জান্নাতে যাবেন জায়গা না কিনলে ঘর মানতে পারবেন বিশে না হলে বিদেশ যাইতে পারবে টাকা লাগবে টাকা টাকা ছাড়া কিছু হবে না আর শুধু নামাজ পড়লো আল্লাহকে পাওয়া যাবে না নামাজও পড়তে হবে ওয়াও ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবিল আইয়াতি ইয়াতিকুমুল মউত আল্লাহ বলেছেন বান্দা তোমার মৃত্যু আসার আগে তোমাকে আমি আল্লাহ যে টাকা পয়সা দিয়েছি সেখান থেকে তুমি খরচ করো আমি আল্লাহর রাস্তায় আমার নবীর বাগান উজাড় আমার নবীর বাগানকে প্রশস্ত করো আমি আল্লাহর ঘরকে সুন্দর করো মুসাইয়ান করো টাকা পয়সা খরচ করো এতিমকে খুশি রাখো গরিবকে সাহায্য করো অসহায়কে সহযোগিতা করো এবং তোমার মা বাবার খেদমত করো স্ত্রীর হক আদায় করো মা বাবার হক আদায় করো সব কিছু ঠিকমতো করে আসো আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রাখবো কিছু না করে না দিয়ে কেউ পেয়েছে এরকম পাই নাই
সুতরাং দিয়ে পেতে হবে এটা মনে রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে কবরে হাসরে নশরে যে হাসরের ময়দান 12 সূর্য নয় আল্লাহ রাসূল বলেছেন সূর্য এটা যেই দিন হাসর হবে সেই হাসর কানা মিগদারু 50 আয়মান সবাই বলেন সুবহানাল্লাহ সেই হাসরের দিন হবে কানা মিগদারু 50 আলফাসানা কানা মিগদারু 50 ফানজাইশ হাজার বছরের যত সময় যত দিন কিয়ামতের ময়দানে হাসরের দিন হবে তত বড় সবাই বলেন সুবহানাল্লাহ একটা দিন মাত্র এটা ফানজাইশ হাজার বছরের সমমান সমপরিমাণ কত দিন 100 বছর 200 বছর 300 বছর 1000 বছর আর আমার আল্লাহ বলতেছেন সেই হাসরের দিনটা হবে ফানজাইশ হাজার বছরের সমপরিমাণ সেই দিনের প্রস্তুতি যেই দিন সূর্য এক মাইলের মধ্যে আসবে সূর্য এখন আমাদের দিকে দিয়েছেন সূর্যের পিঠ আর সেই দিন দিবেন সূর্যের পেট ওই দিন সূর্যের পেট থাকবে কাফেররা সেই দিন মানুষের থেকে গাম্ভীর হতে হতে ময়দানে মহাশরে সেই মানুষের কাফেরদের কান পর্যন্ত কারো মুখ পর্যন্ত কারো পেশিনা পর্যন্ত কারো কোমর পর্যন্ত সেই কাফেররা ইহুদি নাসারা যারা নবী রাসূল মানে নাই আল্লাহর হুকুম পালন করে নাই অন্যায় অপরাধ হারাম সন্ত্রাসী চাঁদাবাজি ইয়াবা সেবন মদ সেবন এগুলো যারা করেছে ওই সমস্ত বান্দারা বিভিন্ন অপরাধে শাস্তি ভোগ করবে কিয়ামতের ময়দানে কিন্তু আমার রাসূল যারা ঈমান নিয়ে সামান্যতম আমল নিয়ে ইখলাসের সাথে আমার রাসূল কিয়ামতের ময়দানে দৌড়ে 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 গুনাহগার উম্মতকে সুপারিশ করে কতক্ষণ হাউজে কৌসরের পানি পান করাবেন আবার কিছুক্ষণ সুপারিশ করার জন্য আমার আল্লাহর দরবারে যাবেন আবার সেই ফুলসরাতের কিনারে গিয়ে আমার রাসূল দাঁড়িয়ে থাকবেন আমার নবীর উম্মত কোন সিসিরি খেয়ে উষ্টকেয়ে কোনো পড়ে যাচ্ছে কিনা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানের প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করুক প্রিয় হাজেরিন জনগণ পাড়া শাহে জামে মসজিদ মসজিদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বলে নতুন মসজিদ নতুন মসজিদ নতুন মানুষে চাঁদা দিবে ফুরার মানুষও দিবে মসজিদ তৈরি করলে লাভ দিয়ে গুণাগারি যেখানে মসজিদ হয় মনে রাখবেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম মসজিদ যারা বেঁধেছেন আমি গত জুমায় আমার মসজিদে ওয়াজ করেছি মসজিদ যারা তৈরি করেছেন সবগুলো নবীর হাতে কার হাতে অথবা আল্লাহর ওলিদের হাতে হযরতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফেরেশতাদের পরে সর্বপ্রথম খানে কাবার ভিত্তি স্থাপন করেছেন খানায়ে কাবা তৈরি করেছেন এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম করেছেন নূহ আলাইহিস সালাম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম নতুন করে আবার খানায়ে কাবা তৈরি করেছেন সেই খানায়ে কাবা তৈরি করে যখন কিছু সোনাসুরকি বেঁচে গিয়েছিল তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেগুলো যখন কুড়ি এক জায়গায় রাখতেছে আল্লাহ বলতেছেন ইব্রাহিম ওই পাথরগুলো তোমার হাতে নাও পাহাড়ের উপর উঠো এগুলো তোমার হাতে এক মুষ্টি পূর্ব দিকে দাও আর এক মুষ্টি পূর্ব পশ্চিম দিকে মারো আর এক মুষ্টি দক্ষিণে আর এক মুষ্টি উত্তর দিকে মারো এগুলো যেখানে যেখানে পড়বে সব জায়গায় কিয়ামত পর্যন্ত হলো একটি মসজিদ প্রতিষ্ঠিত হবে সবাই বলেন সুবহানাল্লাহ কি হবে তাহলে যেখানে মসজিদ হয়েছে সেখানে খানে কাবা তৈরির পরে বেঁচে যাওয়া সেই পাথরের টুকরো পড়েছে আপনি খানে কাবা তৈরি করতে পারবেন না এটা রাজা বাদশাদের কাজ কাদের কাজ মক্কাতুল মুকাররাই হারাম হারাম হারামাইন শরীফাইন যারা খাদিমুল হারামাইন আছে তাদের কাজ এখানে সাধারণ মানুষ যোগ দেওয়া সম্ভব নয় কিন্তু আল্লাহ জানে আমার বান্দারা খানে কাবার মহব্বত দেখাবে কিন্তু এখানে তো আসতে পারবে না আমি খানে কাবার অংশ বিশেষ তার দরে গড়ের দরজায় পৌঁছিয়ে দিলাম আমি তাকে পরীক্ষা করব সেই গড়ের দরজায় যেটা নতুনভাবে প্রতিষ্ঠা হচ্ছে আগে যেটা আছে ওই মসজিদগুলো প্রতিষ্ঠার জন্য তার নিজের কতটুকু সম্পৃক্ততা আছে মসজিদ একটা তৈরি হলে ফাসাদ শুরু হয়ে যায় কার নেতৃত্বে হবে আমার নেতৃত্বে হবে না অমুকের নেতৃত্বে
টাকাগুলো কার কাছে লাগবে ওরা খেয়ে ফেলবে আমাকে নিজে ভালো মানুষ মনে করি আরেকজনকে খারাপ মানুষ মনে করি এরকম আছে কি নাই সমাজে অনেক সমাজে গত জুমায় আমি আমার মুখ দিয়ে বদদোয়া এসে গিয়েছিল কন্ট্রোল করেছি আবার যখনই মসজিদের কাজ করার জন্য ওয়াজ করি তখন একজন ওখানে দাঁড়িয়ে যায় মানে বিরোধিতা করার জন্য নাউজুবিল্লাহ এটা হলো শয়তান যারা বিরোধিতা করে তারা কি শয়তান বলে অর্থাৎ শয়তান রূপী মানুষ সহযোগিতা করবে আল্লাহর ঘর মসজিদ এখানে যখন টাকা দিবেন কিয়ামতের ময়দানে ওই মসজিদ আপনার জন্য ছায়া হবে কি হবে নাজাতের উসিলা হবে যখন মারা যাবেন কবরে কবরে যখন যাবেন তখন ওই সময় আপনার নামাজ আপনার ইবাদত আপনার তসবিহ আপনার রোজা আপনার দান সদকা আপনাকে এমন কাজ দিবে কবরের আকাশ সাথে সাথে এদিক থেকে আসবে পাহাড় এদিক থেকে আসবে পাহাড় আমার আলোচনায় ছিল কিন্তু সময় সংক্ষেপ আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না এইজন্য একটু হাদিস বলে আলোচনা করতাম সেদিক আমি যাচ্ছি না অন্ধ অন্ধ আর বধির আসবে পরে কিন্তু খবরে আপনাকে যে ছাপ দেবে সেই এই পাশের হাড় এই পাশে সরে যাবে সেই সময় আপনাকে বাঁচানোর জন্য আপনার সেই মসজিদের টাকা আপনার পাশে দাঁড়াবে পায়ের কিছে দাঁড়াবে এদিক থেকে ছাপ আসলে এদিকে নামাজ দাঁড়াবে পিছন থেকে মাথার দিক থেকে আসবে সেদিকে রোজা দাঁড়াবে আর এদিকে আসবে সেদিকে জাকাত দাঁড়াবে উপরের দিকে আসবে সেদিকে আপনার দান সৎকার টাকাগুলো ছিঁড়ে যাবে এরপরও যখন ছাপ আসবে তখন আপনাকে বাঁচানোর জন্য কোরআন শরীফ দাঁড়িয়ে যাবে যেই কোরআন শরীফ সবসময় যে ব্যক্তি সুরা মুলুক তেলাওয়াত করেছে সেই সুরা মুলুক সুরা ইয়াসিন আপনার দোনো পাশে কুলে দাঁড়িয়ে যাবে এই পাহাড় এই মাটি কার কাছে আসতেছো যে ব্যক্তি আমাকে সবসময় ইজ্জত করত আজকে আমি খবরে তাকে ইজ্জত দেব সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই আল্লাহর ঘর মসজিদে সহযোগিতা করে নিজেকে সেখানে শিরকত হাসিল করে কিয়ামতের ময়দানে অন্তত আল্লাহকে বলতে পারবো আল্লাহ আমি গরিব ছিলাম আমি রিক্সাওয়ালা ছিলাম আমি আল্লাহ ট্যাক্সির ড্রাইভার ছিলাম এটা খারাপ কিছু নয় আল্লাহ আমার যতটুকু ইনকাম ছিল আমার সামর্থ্য অনুযায়ী আমি মসজিদে টাকা দেওয়ার জন্য চেষ্টা করেছি আল্লাহ জানি না আমার কোনো ভুল হয়েছে কিনা টাকা দিয়ে রাস্তা রাস্তায় বলবেন না আমি 10,000 টাকা দিয়েছি আমি 20,000 টাকা দিয়েছি এগুলো রাস্তায় না বলে দেওয়ার পরে অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে আল্লাহ আমার জীবনের অর্জিত টাকা থেকে আল্লাহ আমি মসজিদে 20,000 টাকা দিতে পেরেছি আল্লাহ তুমি আমার থেকে সেই দানটা কবুল করো আল্লাহ কবরে এগুলো আমার নাজাতের ব্যবস্থা করে দিও কিয়ামতের ময়দানে আল্লাহ উজুরে দোয়া করার আগে আপনি একা একা বসে বসে শুকর আদায় করবেন আপনি যে দিতে পেরেছেন আপনার সামনে যে একটা নতুন মসজিদ তৈরি হওয়ার জন্য এসেছে সেটাকে শিরকত হাসিল করে সেখানে আপনার টাকা দিয়ে আল্লাহকে বলবেন আল্লাহ আমার টাকাগুলো যেন এই মসজিদের জন্য কবুল হয় টাকা দিলে হবে না শুধু দিলে যে কবুল হয়ে যাবে এরকমও নয় কবুলের জন্য নিজেকে কাঁপতে হবে আর আমরা তো দিয়ে রাস্তায় রাস্তায় বলি নাউজুবিল্লাহ বলে আল্লাহর ঘর এটা কারো ঘর নয় আমরা বাথরুমে কত সুন্দর টাইলস করেছি একটা বাথরুমের টাকা দিয়ে মসজিদের 60টা ফিলার হয়ে যাবে কিন্তু আল্লাহর ঘর মসজিদ যেখানে সর্বোচ্চ ইবাদত সর্বোচ্চ ইবাদত আল্লাহর ঘর মসজিদের যেখানে এক রাকাত নামাজ জামাত আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায় সেই ঘরে সুন্দর করার জন্য আমাদের মন চাই না নাউজুবিল্লাহ বলে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরের খেদমত করার আল্লাহর ঘরকে সুন্দর করার আল্লাহর ঘরে টাকা পয়সা দিয়ে নিজে অংশীদার করার তৌফিক দান করুক কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাতের উসিলা হওয়ার জন্য এই মসজিদ যেন আমাদের নাজাতের উসিলা হয় সেই ব্যবস্থা করার জন্য নিজেকে টাকা দেওয়ার ব্যবস্থা করবেন নিয়ত করবেন আর নিজে দিতে না পারলে বিদেশ থেকে যে সমস্ত ভাইরা আছে অনেকের সাথে অনেকের সম্পর্ক আছে তাদেরকে ফোন করে তাদের থেকে টাকা আনাবার ব্যবস্থা করবেন অনেক আত্মীয় স্বজন পয়সা আছে তাদেরকে বললে 20 বস্তা সিমেন্ট দেন দেবে অনেকের দেওয়ার জন্য রাস্তা পাচ্ছে না সুযোগ নাই আপনি বললে দেবে এই দেওয়া তো আপনি ওনার সমান সওয়াব পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক
ফাতিহা নিয়ে তো একবার সূরা ফাতিহা শরীফ তিনবার কুল আল্লাহ একবার ধরে শুরু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালম ইয়ুলাদ এশার নামাজের পরে ঘুম যাইবার আগে যদি খনিকে তিনবার কুল আল্লাহ পড়ে খবর ছোট ছোট কিসে ইবাদত করিবেন জিনত ফুশা হরো শোনাই কষ্ট হবে এশার নামাজের পরে ঘুম যাইবার আগে তিনবার কুল আল্লাহ বিসমিল্লাহ সহকারে যদি পড়ন তাহলে এক খতম কোরআন শরীফ সওয়াব পাবে খতম একবার বললি 10 পারা আরেকবার 10 পারা আরেকবার 10 পারা 3.30 পারা এই কুল হুয়াল্লাহ শরীফ পরে ঘুম যালি আরা দিন কষ্ট করি আর শুনবে কষ্টর পরে যদি শুবের আগে তিনবার কুল হুয়াল্লাহ পড়ো আর যদি শুবের আগে একবার নামাজের পরে যদি একবার আয়াতুল কুরসি পড়ো বিয়া কি নিরাপদে থাকবে সুবহানাল্লাহ তিনবার কুল হুয়াল্লাহ পড়লে এক খতম কোরআন শরীফ সু আর সূরা আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম ইবে পরে যদি আরামসে ঘুম যান অনর বিয়াকিন আল্লাহ হেফাজত করিব গুমবুতুর হেফাজত হইব আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দিব এই ছোট ছোট কিছু ইবাদত ফাঁকে ফাঁকে করে ফেলবেন এগুলোর মধ্যে রিয়া নাই অহংকারী নাই এর মধ্যে কি নাই অহংকারী নাই রিয়া নাই আল্লাহ আর প্রত্যেক করে তৌফিক দান করুক ওয়া দোয়া হুজুর মনে করেন না اللهم آمين اللهم تقبلنا وتقبل دعانا ونداءنا واستغاثنا وتلاوتنا بوسيلة نبيك حبيبك الكريم يا رب العالمين اللهم عسنا قبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم انزل الرحمة والبركة والصحة والسلامة والعافية والسكينة والتمانية يا رب العالمين خداوند قدوس مولاي كريم يا الهي اپنی ذات کبریا کے واسطے کول دے دروازے رحمت گدا کے واسطے رحمت للعالمين ختم رسل جانے جہاں احمد و حامد محمد مصطفیٰ کے واسطے مشکل آسان فرما رنج غم سب دور کر صاحب زود و سخا شیر خدا کے واسطے بلبل باغ مدینہ قرۃ العین رسول يعني بی بی فاطمہ خیر النساء کے واسطے رب العالمین خداوند قدوس مالک مولا اللہ پوتر اللہ عظیم الشان سنی شملان کے اللہ قبول کرن اللہ اے عید میلاد النبی صلی اللہ علیہ وسلم جعفر فلک کے আল্লাহ আজিম শান সুন্নি সম্মিলন আল্লাহ যারা ব্যবস্থা করেছেন আল্লাহ এই উপস্থিত আল্লাহ প্রস্তুতি কমিটির যে সমস্ত বাইরা আছে আল্লাহ আল্লাহ ব্যবস্থাপকের মধ্যে যারা আছে আল্লাহ আল্লাহদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আল্লাহ প্রবাস থেকে যারা টাকা পয়সা দিয়েছেন তাদের প্রত্যেকের পক্ষ থেকে আল্লাহ এই মাহফিলকে আল্লাহ কবুলিয়তের চূড়ান্ত পর্যায়ে আল্লাহ পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ যা আলোচনা হয়েছে মিলাদ ও কিয়াম সালাতু সালাম তাবরকাত আল্লাহ এগুলো সব হাদিয়া বানাই লকুম বৃদ্ধি করে নবী রহমতুল্লাহ আলামিন শফিউল মুজাম্মিন সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর রূহে পাকে বখশিশ ফরমা আল্লাহ সমস্ত নবী ও সিদ্দিকিন সালিহিন মুহিব্বিন আশিকিন আসহাব রাসূলুল্লাহ আওলাদ রাসূলুল্লাহ আলে বাইত রাসূল আজওয়াজ মুতাহারাত উম্মাহাতুল মুমিনিন খাতুন জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আরওয়াহে পাকে বখশিশ ফরমা রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাউসে পাক গাউসে সাকালাত গাউসে সমাদানি পীর আল আসানে পীর মীর রহিম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে বখশিশ ফরমা আল্লাহ খাজা খাজগান আতা ও রাসূল মুইনুল মিল্লাত ওয়া দ্বীন মুইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে বখশিশ ফরমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ গাজী দ্বীন মিল্লাত আল্লামা গাজী শেরবাঙ্গালা আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে
بخشش فرما رب العالمين يا الله عبد الرحمن چوروبی سید احمد شاہ سرکوٹی مرشد را موانا مل جانا غوث زمان علامہ طیب شاہ رحمت اللہ علیہ روح پاک بخشش فرما اللہ چٹگرام بارولیا روح پاک بخشش فرما اللہ بنگلہ دیشن انا سے کنا سے اللہ دیش مست مقبول بندا دین ملت مذابر خدمت کر دنیا تے چلے گئے اللہ تادر پتک روح پاک بخشش فرما اللہ بیشش کرے اللہ مادر استاد بندو جلا کبر باشے چن اللہ خطیب بنگل اللہ ما جلال الدین القادر رحمت اللہ علیہ امام آل سنت امام نور اسلام حاشمی رحمت اللہ علیہ اللہ خاللہ مفتی بنگل حضرت عبید الحق نعیمی رحمت اللہ علیہ روح پاک بخشش فرما رب العالمین خداوند قدوسی اللہ حضرت عزیز الحق القادری اللہ سید نور المنور رحمہ اللہ روح بخشش فرما اللہ مادر مہر مان ما بابا دادا دادی نانا نانی اپن جناب تیشزن اللہ گنا برادر پتی بیشی شبہ کنکی اللہ فکرر فارے ڈنگیر فارے اللہ زمین پانیر مد دے بیشے اللہ جرا دنیا تک چلے گا چن اللہ کیوں ماتیر بیترے اللہ کیوں پانی ہیتے بیشے اللہ دنیا تک چلے گا چن اللہ اندکار کبر اللہ کے کون بستا سا جانی نا مولا اللہ تادر اندکار کبر کے آلو کی تو کرے دین اللہ تادر کبر کے جنات باغان بنی دین اللہ جنتی نازنی امد در برفور کر دین اللہ جنتی ہوا تدر کبر چلو کر دین رب العالمین یلنا مدر امم ابر گناہ ماف کر دین اللہ دنیا رمد دامدر جنو کتا کسٹ کر چن اللہ کتا فور اسم کر چن اللہ ایشو ہے اللہ مدر اللہ ماتر ڈائنے بامی اوپر ریچ اللہ فین پاکا گورتے سے اللہ ایمون شمال گیا چھا مدر ماں بابارا اللہ ایک ٹیلیسٹیسیٹیر فین فائنائی ہاتھ پاکا دی اللہ ترا باتاش کے چھا اللہ مدر کو باتاش دیے چھلو رب العالمین اللہ ترا کبر چلے گے چھا اللہ تادر اندکار کبر کالو کی تو کر دین اللہ تادر سپ کبر کے پشست تو کر دین اللہ تادر کبر شد جنت شد اللہ اللہ راستہ کر دین رب العالمین اللہ ایمان فیلے ٹاکا پشے دیا جارا دنیا تیر چلے گے چھن اللہ تادر کبر کے رونت پر دین اللہ تادر کبر کی اللہ آلوکی تو کر دین اللہ تادر کبر شد جنت شد اللہ شگم کر دین اللہ جارا ٹاکا پشے دیچھن اللہ دیئے چھن اللہ تادر کے قبول کر اللہ آگے ہیں بچھر ایمان فیل کیارا شندر کرے زاک زمک پنت شد اللہ رب العالمین اجافن کر جنو آئیزن کر جنو گائی بند بستہ کر دین اللہ ٹاکا پشے ببستہ کر دین اللہ بشش کرے جارا اشست دعا چیچن اللہ تادر حکر مدہ مدد دعا قبول کر اللہ امدر اے محفلے پتک بچر اللہ ادھک حسان رضا شاہب وستید تک تن پرائی اللہ ادھک حسان رضا اے بچر اللہ اے محفلے مہمان ہی شبے چلین اللہ رب العالمین اللہ تینی اشست اللہ تاکہ شفہ دان کر اللہ علیہ سنت والجماعت مائدانے کاس کرا جنو اللہ اللہ تاکہ اللہ حیات تو عبادان کرن اللہ اللہ تاکہ حیات تو عبادان کرن اللہ اللہ تاکہ جو ٹیل کو ٹیم رکھتے کہ اللہ شفا دان کرن اللہ تاکہ سوچی کی شر ویوستہ کر دین اللہ افو جکتو سی کی شر ویوستہ کر دین اللہ تا روشو در مدد تاثیر پیدا کر دین اللہ رو جارا کو ٹیل رکھا کران تو اچھن اللہ شبائی کہ اللہ شفا دان کرن رب العالمین اللہ ہم راجر ہاتھ تلے چھی اللہ ہم در مدنے کے رکا گرست ہو اللہ انہیں کے جانے انہیں کے جانے نا رب العالمین آزانا اللہ روگر افشر گتے کہ اللہ ہم در کے حفاظت کرن اللہ متف جمت اللہ اپنر عبادت تر مدنے شست شری لے فانس وقت نماز پڑے پڑے اللہ حیات تر شش پر جمت ہوتی بائی تکرہ توفیق دان کرن رب العالمین اللہ ہم در بائی راجر معبون راجر اللہ ای محافل کے شندر کرا جنو کسٹ کرو چن جارا خانہ فانی رننا کرو چن جارا شہد ہوگیتا کرو چن جارا فرامش دیا چن رب العالمین شبائی کے قبول کرو اللہ جارا بریت کرو چن تادر کی ہدایت دان کرو اللہ جارا بریت کرو چن تادر کی ہدایت دان کرو اللہ ای ذاتی و محافل زگل مدد مانوش اصلے بوشلے ہدایت خوابے اللہ شوٹیک راستہ پاوے آل سنت والجماعت رے شوٹیک شمدان پاوے رب العالمین شیش مستہ محفل اللہ قیامت جنتہ زاری ساری راکہ توفیق دان کرو اللہ زارا کسٹ کرو چن اللہ حب بائک شائب اللہ رب العالمین خداوند قدوسی اللہ محمد مجمعیہ اللہ محمد ممتاز الدین محمد حسان اللہ محمد اللہ یسوب شہو اللہ جادر نام زانا سے جانا نائی رب العالمین خداوند قدوسی اللہ تادر شبائی کے قبول کرون اللہ شبار حیات برکت دان کرون
রিজিকে বরকত দান করুন আল্লাহ ইনকামে বরকত দান করুন আল্লাহ চাকরিজীবী হলে চাকরির মধ্যে इज्जत এবং সম্মান দান করুন ব্যবসায়ী হলে ব্যবসার মধ্যে বরকত দান করুন আল্লাহ বেকার হলে কারের ব্যবস্থা করে দিন আল্লাহ জীবন একবার হলে হজ্জে বাইতুল্লাহ নসিব ফরমা আল্লাহ জিয়ারত মুস্তাফা নসিব ফরমা اللهم ارزقنا حج بيتك الحرام وارزقنا زيارة النبيك المصطفى صلى الله عليه وسلم وارزقنا شفاعته يوم القيامة واسقنا من حوزه وارنا وجهه عند الموت يا رب العالمين الله زيبان اكبر له حج بيت الله نصيب کرون الله زيارة مصطفى نصيب کرون الله ميدان معاشر عبد النبير حتے حوز کوسر عرفانی فان کرر ببستا کردن الله عبد جکن گنار جنو بجذب ہو الله عبد النبير شفارش نصيب كريو الله رب العالمين خداوند قدوس بقار خش خيرانم اغسني يا رسول الله پریشانم پریشانم اغسني يا رسول الله وصلى الله تعالى وسلم على النبي الكريم وعلى اله وصحبه اجمعين اللهم اجعل اخر كلامنا عند سكرات الموت شهادة ان لا اله الا الله محمد رسول الله